হায় হায়, তাহলে কি অবশেষে জোবানকে যেতে হলো জেলে? জনপ্রিয় নাট্য অভিনেতা ফারহান আহমেদ জোবান কি তার ওই সমালোচিত নাটক রূপান্তরের জন্য জেলে গেলেন? জানিয়ে রাখা ভালো, তিনি এখনো জেলে যাননি, কিন্তু হয়তো তাকে এই নাটকের জন্য জেলে যেতে হতে পারে। কারণ তাকে জেলে নেওয়ার জন্য কিছু মানুষ তো একেবারে উঠে পড়ে লেগেছে, তারা জোবানের বিরুদ্ধে বড় একটা মামলাও করে দিয়েছে। এখন যদি জোবান বাঙালির আবেগে আঘাত করে, ভুল ট্রান্সজেন্ডারের কনসেপ্ট যেটা আবার ইসলামে হারাম, সেটা যদি নাটকের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরে, তাহলে বাঙালি তো আর তাকে ছেড়ে কথা বলবে না। বন্ধুরা, এই মামলা নিয়ে তো বিশাল কাহিনী ঘটে গেছে। যাই হোক, কাহিনী বলছি, কিন্তু এই নাটকটা কে বানিয়েছে তার সম্পর্কে একটু বলে নেই। এই নাটকের পরিচালকের নাম রাফায়েত মজুমদার রিঙ্কু। এই রকম গল্পের নাটক সে কেন বানিয়েছে এটা জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি যেভাবে বুঝাতে চেয়েছি এই বিষয়টা দর্শকরা সেভাবে বুঝেনি। যেহেতু এই নাটক নিয়ে এত কথা হয়ে গেছে, তাই আমি এ ব্যাপারে আর কোনো কথা বাড়াতে চাচ্ছি না। মানে বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে কি, ইনি এখন ফেঁসে গেছেন, তাই হয়তো ইনি আর কথাই বলতে যাচ্ছেন না। যাই হোক, মামলা কিন্তু হয়েছে 6 জনের বিরুদ্ধে। এই 6 জনের মধ্যে জোভান, নায়িকা সামিরা খান মাহি এবং পরিচালক রাফায়েত মজুমদার রিঙ্কুও অন্তর্ভুক্ত। মামলাটি করা হয় নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। আর এই মামলার বাদী হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী কাউসারুল জিয়া। গত 16 এপ্রিল দর্শকদের কড়া সমালোচনার কারণে 51 মিডিয়া ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে ফেলা হয় নাটকটি। কিন্তু সরিয়ে ফেলেও বোধহয় খুব একটা লাভ হলো না। বেচারা জোভানও ফেসবুক লাইভে এসে মাপ চেয়েছিলেন, আবার তার অফিসিয়াল ফেসবুক পেজও নাকি গায়েব করে দিয়েছে। যাই হোক, কি আর করা, কাজ করলে দেখে শুনে করতে হয়, আর তা না হলে ঝামেলায় তো পড়তেই হবে। তো বন্ধুরা, এখন বলেন জোভানের উপর এই মামলা সম্পর্কে আপনাদের মতামত কি, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।